বিপিএল এ কোন সে ভেনু এটা আগেই নিশ্চিত হয়েছিল সংশয় ছিল কেবল শুরুর দিনক্ষণ নিয়ে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি লীগ এগিয়ে আনার প্রস্তাব দিল তাতে রাজি হয়নি অনেক ক্লাব তাই পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হবে লীগ আগামী 3রা ফেব্রুয়ারি পেশাদার লীগের যাত্রা শুরু হবে বিপিএল এ ক্লাবগুলোর ভেনু হয়েছে চূড়ান্ত নানা জটিলতায় বাদ পড়েছে টাঙ্গাইল ও ময়মনসিংহ স্টেডিয়াম কুমিল্লার মাঠে ক্রিকেট পিচ থাকায় সেখানে প্রথম রাউন্ডের পর খেলা মাঠে গড়াবে প্রথমবারের মতো বিপিএল এর ভেনু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স তবে গুঞ্জন আছে নিজেদের হোম ভেনু সিলেটের পরিবর্তে ঢাকার আর্মি স্টেডিয়াম করতে চায় ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী 12টা টিমের জন্য দলের জন্য 7টি ভেনু কিন্তু হবে এবং প্রত্যেকটাই কিন্তু এক একটা ক্লাবের হোম ভেনু তবে বসুন্ধরা কমপ্লেক্স এটা কিন্তু ইট ইজ দ্যার ওন ভেনু এবং অবশ্যই এক একটা ভেনু দুটো করে থাকবে দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনও লীগের ফিকচার চূড়ান্ত করতে পারেনি বাফুফে শেষ মুহূর্তে ফিকচার পরিবর্তনের ভয় তাই এবারও থাকছে পার্টিসিপেশন মানিয়েও ঠিক সময়ে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা বিদেশি রেফারি ও ডাগ আউটে বাফুফের এক্সিকিউটিভ কমিটির উপস্থিতি নিয়ে যে দাবি তুলেছিল ক্লাব তারও হলো না কোনো সুরাহা যদি বিদেশি রেফারি কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারিং করে তাহলে জিনিসটা খুবই ভালো হবে খেলাটা আরও আকর্ষণীয় হবে তো এটা কয়েকটা খেলার জন্য করতেই পারে এটা আমার কোনো বড় ব্যাপার না ক্লাব ফেডারেশনের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি না হয় আমরা যেন আরও ভালো প্লেয়ার পাই ভালো লিগ পাই একটা মানে একটা টিম কষ্ট করলো একটা রেফারির বাজে সিদ্ধান্ত খেলোয়াড়রা যেন ডেমোরালাইজ না হয়ে যায় তো সব কিছু মিলে আমি আশা করব ফেডারেশন এই জিনিসটাকে এবার সিরিয়াসলি দেখবে এত কিছুর মাঝেও স্বস্তি ঢাকার বাইরে আবারও ফিরছে পেশাদার ফুটবলের জমকালো আসর তবে দেশে অমিক্রনের প্রভাবে করোনা শনাক্ত বাড়তে থাকলেও মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বাফুফে মেহেদি রাইম সময় সংবাদ ঢাকা